এই ছবির মতোই এখন আকাশে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর তার উড়ারই কথা, কারণ সবাইকে ছাড়িয়ে গেছেন এই সুপারস্টার, নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে 5 গোল করে ছুঁয়েছিলেন আলিদাইকে, বিশ্বকাপ বাছাই পর্বে ফিরে গোল করলেন আবারও। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 89 মিনিটে হেডে দলের সমতাসূচক গোলটি করেই দাইকে ছাড়িয়ে যান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর রেকর্ড 110তম গোল। 111তম গোলটি পর্তুগিজ অধিনায়ক পেয়ে যান যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে, এটাও হেডে করেছেন রোনালদো। আর তাতে দলকে জিতিয়ে রেকর্ডটা উদযাপনও করা হলো সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। আইরিশদের হৃদয় ভেঙে পর্তুগাল ম্যাচটি জিতেছে 2-1 গোলে। রোনালদো রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন 15 মিনিটেই, কিন্তু তার নেওয়া পেনাল্টি ডান পাশে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজনু। এরপর 45 মিনিটে জন অ্যাগানের গোলে উল্টো এগিয়ে যায় আয়ারল্যান্ড, কিন্তু শেষ পর্যন্ত রাতটা রোনালদোরই হলো। রোনালদোকে পর্তুগালের জার্সিতে প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছিল 8 ম্যাচ। 2004 সালের ইউরোতে পর্তুগালের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে গোলটি পেয়েছিলেন 19 বছর বয়সী ফরওয়ার্ড। রোনালদো রেকর্ড ভাঙা গোলটি পেলেন 36 বছর বয়সে 180তম ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন 111টি। 1993 থেকে 2006 সালের ক্যারিয়ারে 149 ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন ইরানের আলিদাই। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে 90-এর বেশি গোল আছে কেবল আলিদাই ও রোনালদোর।